দুষ্কৃতি হিসেবে পরিচিত এলাকার দুই ত্রাসকে গ্রেপ্তার করল সিআইডির একটি দল। সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের নয়াদার ঢাল রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে সিআইডি গ্রেপ্তার করে। ধৃত কাজল শেখ ও উত্তম পণ্ডিত আউশগ্রাম থানার শিবদা গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। দাদা কোনো দল করেন? তৃণমূল করেন আপনি? তৃণমূল করেন? আরে সরো না, সরো না। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট আনন্দ বার্তা। দুষ্কৃতি হিসেবে পরিচিত এলাকার দুই ত্রাসকে গ্রেপ্তার করল সিআইডির একটি দল। সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের নয়াদার ঢাল রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে সিআইডি গ্রেপ্তার করে। ধৃত কাজল শেখ ও উত্তম পণ্ডিত আউশগ্রাম থানার শিবদা গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। দাদা কোনো দল করেন? তৃণমূল করেন আপনি? তৃণমূল করেন? আরে সরো না, সরো না। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট আনন্দ বার্তা। দুষ্কৃতি হিসেবে পরিচিত এলাকার দুই ত্রাসকে গ্রেপ্তার করল সিআইডির একটি দল। সোমবার রাতে পূর্ব বর্ধমান জেলার আউশগ্রাম ব্লকের নয়াদার ঢাল রেল স্টেশন থেকে আগ্নেয়াস্ত্র সহ দুজনকে সিআইডি গ্রেপ্তার করে। ধৃত কাজল শেখ ও উত্তম পণ্ডিত আউশগ্রাম থানার শিবদা গ্রামের বাসিন্দা। ধৃতদের কাছ থেকে তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। দাদা কোনো দল করেন? তৃণমূল করেন আপনি? তৃণমূল করেন? আরে সরো না, সরো না। মঙ্গলবার ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল ও টিঙ্কু সাওয়ার রিপোর্ট আনন্দ বার্তা।